নমস্কার, আজ 2রা ডিসেম্বর শুক্রবার। এই মুহূর্তে নিউ দীঘা সমুদ্র সৈকতের সকালের চিত্র দেখছেন দীঘা লাইভের মাধ্যমে। সঙ্গে আছি আমি সুভাষ মিশ্র। শুক্রবারের সকালে কিছুটা ভিড় দেখা যাচ্ছে পর্যটকদের, অনেক পর্যটক বোটিং করছেন, আবার কেউ কেউ সমুদ্র স্নানে নেমেছেন, সেই চিত্র আপনারা দীঘা লাইভের মাধ্যমে দেখছেন। দীঘা লাইভের মাধ্যমে নিউ দীঘা সমুদ্র সৈকতের চিত্র দেখছেন। এই মুহূর্তে মৎস্যজীবীরা মৎস্য শিকার করে পাড়ে তুলে আনছেন এবং সেটা দেখার জন্য প্রচুর পর্যটক এই মুহূর্তে সৈকতে ভিড় করেছেন, সেই চিত্র আপনারা দীঘা লাইভের মাধ্যমে দেখছেন। সে মাছ ধরা দেখতে প্রচুর পর্যটক ভিড় জমিয়েছেন। দীঘা লাইভের মাধ্যমে নিউ দীঘা সমুদ্র সৈকতের চিত্র দেখছেন। আজ 2রা ডিসেম্বর শুক্রবার, আজকে সকাল থেকেই কিন্তু যথেষ্ট ভিড় দেখা দিয়েছে পর্যটকদের এবং এই মুহূর্তে এখানে স্থানীয় মৎস্যজীবীরা মৎস্য শিকার করে তারা পাড়ে মাছ তুলে এনেছেন এবং সেই মাছ ধরা দেখতে কিন্তু জ্যান্ত সামুদ্রিক মাছ দেখতে পর্যটকরা সৈকতে ভিড় করেছেন, সেই চিত্র আপনারা দীঘা লাইভের মাধ্যমে দেখছেন। দীঘা লাইভের মাধ্যমে শুক্রবারের সকালে নিউ দীঘা সৈকতে যথেষ্টই ভিড় রয়েছে পর্যটকদের, এখানকার স্থানীয় মৎস্যজীবীরা তারা সমুদ্র থেকে মাছ ধরে তারা জ্যান্ত সামুদ্রিক মাছ পাড়ে তুলে আনছেন এবং সেই চিত্র সেই মাছ ধরা দেখার জন্য এবং জ্যান্ত সামুদ্রিক মাছ দেখার জন্য অনেক পর্যটক ভিড় করেছেন, সেই ছবি আপনারা দীঘা লাইভের মাধ্যমে দেখছেন। আপনি
অনেক পর্যটক সমুদ্র স্নানেও নেমে পড়েছেন শীতের সকালে। দীঘায় সমুদ্র স্নানে অনেকেই মেতেছেন এবং অনেকেই স্পিড বোটে চড়ে সমুদ্রের তারা বাড়ি জমাচ্ছেন। অনেকে আবার মাছ ধরা দেখায় মত্ত রয়েছেন। সেই ছবি আপনার দীঘা লাইভের মাধ্যমে দেখছেন। নিউ দীঘা সমুদ্র সৈকত থেকে এই মুহূর্তের চিত্র দেখছেন দীঘা লাইভের মাধ্যমে। শুক্রবারের সকালে অনেক পর্যটক এই মুহূর্তে সৈকতে রয়েছেন এবং তারা সার্ভিস দীঘা লাইভের মাধ্যমে সরাসরি আপনারা নিউ দীঘা সমুদ্র সৈকতের চিত্র দেখছেন। এই মুহূর্তে দীঘার উপকূলে যথেষ্টই শীত পড়েছে এবং কুয়াশা দাপটও যথেষ্ট রয়েছে। এখনও কুয়াশার চাদরে ঢাকা পড়েছে দীঘার সমুদ্র সৈকত। তার মধ্যেই স্থানীয় মৎস্যজীবীরা তারা মাছ ধরে পাড়ে ফিরেছেন এবং দীঘায় আগত পর্যটকরা তারা কিন্তু এই মুহূর্তে জ্যান্ত সামুদ্রিক টাটকা মাছ দেখার জন্য ভিড় করেছেন। অনেকেই সেই মাছ কিনছেন। সেই ছবি আপনারা দীঘা লাইভের মাধ্যমে দেখছেন। সঙ্গে আছি আমি সুভাষ মিশ্র। দেখতে থাকুন দীঘা লাইভ।
দিচ্ছ সে মাছ হাত গেলি নিউ দীঘা সমুদ্র সৈকত থেকে এই মুহূর্তে চিত্র আপনারা দেখছেন দীঘা লাইভের মাধ্যমে।
এতক্ষণ আপনারা দীঘা লাইভের মাধ্যমে নিউ দীঘা সমুদ্র সৈকতের আজকের চিত্র দেখলেন। যারা এখনও পর্যন্ত দীঘা লাইভ সুভাষ মিশ্র ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন প্রত্যেকটা খবরকে।